স্বাধীনতার পর যে নতুন প্রজন্মের শিল্পীরা এলেন, বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে, তাদের মধ্যে বিশিষ্ট যে কয়জন, বিশেষত নজরুল সঙ্গীতের ক্ষেত্রে, তার নাম লীনা তাপসী খান। লীনা তাপসী খান সঙ্গীতে সুশিক্ষিত। তিনি বিশ্বভারতী থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে বি মিউজিক এবং এম মিউজিক ডিগ্রি অর্জন করে পরে বাংলাদেশের সঙ্গীত জগতে প্রবেশ করেন, এবং তারও আগে তিনি কলকাতায় ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে নজরুল সঙ্গীতে তালিম নেন। তিনি যে নজরুল সঙ্গীতকে তার মুখ্য প্রতিপাদ্য বা উপজীব্য করেছেন, সেইটে আমি বলবো অত্যন্ত সুবিবেচনাপ্রসূত। কারণ তার রাগ সঙ্গীতের যে ভিত্তি, সেইটে নজরুল সঙ্গীত যথার্থভাবে পরিবেশনার জন্যে অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমি বলবো রাগ সঙ্গীত নজরুল সঙ্গীতের জন্যে পূর্ব শর্ত স্বরূপ। সুতরাং লীনা তাপসী খান একজন যথার্থ প্রশিক্ষণপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী, যদিও তিনি মাঝে মাঝে অন্যান্য গানও কিছু কিছু করে থাকেন, কিন্তু মূলত তিনি নজরুল সঙ্গীতের সাধক আমি বলব। আর যেহেতু তিনি রাগ সঙ্গীত জানেন এবং নজরুলের অধিকাংশ গান রাগ ভিত্তিক, বিশেষত বিভিন্ন রাগের মিশ্রণে নজরুলের বিভিন্ন গানের সুরের বৈচিত্র্য এসছে, সেই কারণে তার পক্ষে নজরুলের গান যথাযথভাবে ফুটিয়ে তোলাটা সম্ভবপর। যেটা যারা রাগ সঙ্গীত জানেন না বা রাগিনী সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের পক্ষে সেইটে কুশলতার সঙ্গে করা সহজ নয়। লীনা তাপসী খানের কণ্ঠ নজরুল সঙ্গীতের জন্যে বিশেষভাবে উপযোগী, এবং তিনি এই নজরুল সঙ্গীতের ওপরে এম ফিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এম ফিলের পরে তিনি নজরুল সঙ্গীতের ওপরে পিএইচডি করছেন, এবং সেখানে তার বিষয় হচ্ছে নজরুল সঙ্গীতে রাগের ব্যবহার। স্বাভাবিকভাবেই তাকে নজরুল তার গানের সুরে, যেসব গান তিনি নিজে সুর করেছেন, অন্যদের সুরে নয়, সেসব গানে নজরুল রাগ রাগিনী কীভাবে ব্যবহার করেছেন, বিশেষত কোন কোন আঙ্গিক তিনি নিয়েছেন, যেমন ধ্রুপদ বা খেয়াল বা ঠুমরি বা গজল ইত্যাদি ইত্যাদি, এইসব আঙ্গিকের গানে বিভিন্ন রাগ রাগিনীর ব্যবহার নজরুল কীভাবে করেছেন। বিশেষত নজরুলের একটা প্রবণতা ছিল মিশ্রণ, গানের সুরে বিভিন্ন রাগ রাগিনীর মিশ্রণ, সেইটি তিনি সমীক্ষা করছেন, পরীক্ষা করছেন, এবং সেইটি নিয়ে তার যে পিএইচডি, যে গবেষণা অভিসন্দর্ভ, সেটি রচিত হচ্ছে, যার ফলে নজরুল সঙ্গীত সম্পর্কে তার যে জ্ঞান সেটি গভীর থেকে গভীরতর হচ্ছে। এবং একজন শিল্পী ছাড়াও তিনি একজন নজরুল সঙ্গীতের প্রশিক্ষকও বটে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের অধ্যাপনা করছেন, সুতরাং তার এই যে গবেষণা নজরুল সঙ্গীত নিয়ে, বিশেষত নজরুল সঙ্গীতের রাগের ব্যবহার নিয়ে, যার ফলে আমার ধারণা তিনি কেবলমাত্র একজন সার্থক নজরুল সঙ্গীত শিল্পী নন, বরঞ্চ সঙ্গে সঙ্গে একজন অত্যন্ত সফল নজরুল সঙ্গীত শিক্ষক হিসাবেও আত্মপ্রকাশ করছেন। এবং এই দুটি
অঙ্গাঙ্গিভাবে আমরা দেখছি তার মধ্যে বিরাজমান। ফলে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমাদের সঙ্গীত জগতে, বিশেষ করে নজরুল সঙ্গীতের ক্ষেত্রে, তার অবদান গভীর প্রভাব রাখবে এবং তিনি উপযুক্ত শিষ্য সৃষ্টি করে যাবেন যারা যথার্থই নজরুল সঙ্গীত তার সুর এবং বাণীর শুদ্ধতা বজায় রেখে শেখাবার ক্ষেত্রে একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে কাজ করবে। আমি লীনা তাপসী খানের শিল্পী জীবনের এবং নজরুল সঙ্গীত সাধনার এবং নজরুল সঙ্গীত পরিবেশনার, নজরুল সঙ্গীত প্রশিক্ষণের সফলতা কামনা করি।